তো উঠে গেছি, চাবিটা কোথায়? ঘরে চাবি মিষ্টি তালা মেরে কোথায় দেখেছে তা ঠিক নাই। এর তো কোনো জিনিসের ঠিক নাই। এই তালা মেরে চাবি কোথায় রেখেছিস রে মিষ্টু? এই দেখো কাজ, দেখো তালা মেরেছে, মেরে দেখো এখানে চাবি রেখে দিয়েছে। বুঝেছো কাজ দেখো আমার। রান্না হয়ে গেছে, এরকম পরিষ্কার হয়ে গেছে। আর এখানে বসেছি চিকেন, চিকেনটা পেঁয়াজ দিয়ে আর একটু নুন হলুদে একটু আর কি ভাজতে দিয়েছি। আর তো অনেক স্টাইলে একটু চিকেন বানাচ্ছি, বুঝেছো? এটা একটু ভাজা হবে। যে আলু ভেজে রেখেছি, এই যে পেঁয়াজ আদা রসুন ভেজে রেখেছি, আর আজকে আমি মিক্সার মেশিন বুক করেছি জানো তো, নাহলে প্রচণ্ড অসুবিধা হচ্ছে। তো জানো তো ফ্রিজে তেরম করে খুলছি না, এই যে হাই ইয়ে ঠান্ডাটা আসছে, তো মনে হচ্ছে মানে ফ্রিজের মধ্যে ঢুকে বসে থাকি। এই যে ঠান্ডা যেটা ইয়েটা আসছে না ভাতটা, ওইটার জন্য আর কি। আর সব কিছু ঠিক করে বস, এই সবসময় তো ভিডিও স্টার্ট করলে মিষ্টুকে বলতে হয় মিষ্টু ঠিক করে বস, তোমরা এই কথাটা শুনতেই পাবে। ওর বসার কোনো মানে ইয়ে নেই জানো তো। তো দেখো আজকে, কালকে ঠাকুর পুজো দিইনি, আজকে ঠাকুরটা পুজো দেবো ঝেড়ে টেড়ে, কালকে ঘর গুছিয়েছি তো, তো এগুলো সব কেটেছিলাম, এগুলো আর কি সব ভাঁজ করে গোছাবো। ওরম করে কথা বলে পোষাচ্ছিল না যে তোমাদের সামনে এসে কথা না বলে না কেমন একটু কানা কানা ভাব লাগে, তার জন্য তোমাদের সামনে ক্যামেরাটা আর কি সামনে করে নিলাম। তো দেখো এগুলো সব কেচেছিলাম, কালকে এগুলো সব ভাঁজ করবো, করে যেখানকার জিনিস সেখানে রাখবো। আর তোমরা একটা ভিডিওতে আমাকে বলেছিলে ব্লগে যে মেয়েকে পড়তে দিয়েছো কিন্তু মেয়ে তো ফোন দেখছে, তা আজকেও সেটাই করছে। দেখো আমি ভাবছি ঘরে মনে হয় পড়তে বসেছে, তো দেখো পড়ার নাম করে